ভাই আশিকুর রহমান, আপনি জানতে চেয়েছেন ক্যামেরায় ধারণকৃত ছবি ও অঙ্কিত ছবির মধ্যে পার্থক্য কি? অনেক আলেম নিজে ক্যামেরায় ছবি তোলে অথচ ছবি অঙ্কন করা হারাম, ফতোয়া দেয়, এর কারণ কি? ভাই আশিক, আসলে ক্যামেরায় ধারণকৃত ছবি আর অঙ্কিত ছবির মধ্যে পার্থক্য হলো, আপনি কারোর চেহারা দেখে দেখে তার অবয়ব আপনি অঙ্কন করলেন বা নির্মাণ করলেন কোনো পাথর খোদাই করে বা কোনোভাবে। এটি হলো সম্পূর্ণ ভিন্ন একটা অস্তিত্ব, দেখতে অনেকটা অবিকল একজন মানুষের মতো আপনি বলতে পারেন, কিন্তু একটা আরেকটি পৃথক অস্তিত্ব। আর ক্যামেরায় যে ছবিগুলো ধারণ করা হয় সেটি কিন্তু একই ব্যক্তি, এটার ভিন্ন কোনো অস্তিত্ব নয়। বরং বলতে গেলে একজন মানুষকে আয়নায় যেরকম দেখা গেলে মনে হয় যে একজন আয়নাতে আছে, একজন বাহিরে আছে, মোবাইলে ধারণকৃত ছবিটা অনেক অনেকটা এরকম। এজন্য ওলামাদের মধ্যে যদিও মোবাইলে ছবি ধারণ করা নিয়ে দুইটা মত রয়েছে, অনেকে এটাকে নাজায়েজ বলেন, হারাম বলেন, অনেকে এটাকে জায়েজ বলেন, যারা জায়েজ বলেন তাদের দলিলগুলো এক্ষেত্রে বেশি শক্তিশালী বলে আমাদের কাছে মনে হয়। অর্থাৎ ছবি অঙ্কন করা আর মোবাইলে ছবি ধারণ করা দুটি দু জিনিস। মোবাইলে ছবি ধারণ করাটা হলো একটা মানুষের নকল, অর্থাৎ একটা মানুষের হুবহু আরেকটি আপনার রূপ দেখানো বা সংরক্ষণ করা, তারই ভিন্ন কোনো অস্তিত্ব সৃষ্টি করা নয়, যার কারণে এটি জায়েজ আছে ইনশাআল্লাহ বিনিল্লাহ।